13 জুলাই বিগ নিউজ বঙ্গগৌরব সম্মান। বাংলার মাটি সংস্কৃতি সৃজনশীলতা গঠনমূলক কর্মের মাটি। এই বাংলায় বহু গুণীজন তাদের কর্মদক্ষতা সফলতায় রাজ্য ছাড়িয়ে দেশ এবং বহির্দেশেও স্বীকৃতি লাভ করেছেন। সবার আগে সবার সাথে, এতে আমরা কি করছি, সবাইকে নিয়ে এগিয়ে চলতে চাই এবং আমরা চাই আমাদের সাথে সবাই আমাদেরকে নিয়ে এগিয়ে চলে থাকে, এটা আমাদের একান্ত ভাবে কাম্য। সেই সফল ও যোগ্যতম ব্যক্তিদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী 13 জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকেল 5টায় আয়োজন করতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। সেই উপলক্ষে গত 6 জুলাই কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেলের বিপরীতে 21 সেন্টার পয়েন্টে আয়োজিত হয়ে গেল সেই উপলক্ষে প্রেস কনফারেন্স। আন্তরিক ধন্যবাদ আপনাদের, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এই প্রেস মিটে, সকলকে ধন্যবাদ। উপলক্ষ আগামী 13 জুলাই বিগ নিউজ এর পক্ষ থেকে এই প্রথমবার আয়োজন করা হচ্ছে বিগ নিউজ বঙ্গ সম্মান 2024 বাংলা গৌরব সম্মান। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা জানান যে প্রথমবারের এই সম্মান বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক উদ্যোগপতি, সমাজসেবী, আলোকচিত্রী, চিকিৎসক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করতে চলেছে। অনুষ্ঠানের আহ্বায়ক দেবরাজ দে জানান, অভিনেত্রী দেবশ্রী রায়, অভিনেতা জয় ব্যানার্জি সহ আরো অনেকের উপস্থিতিতে সম্মান প্রদানের সঙ্গে থাকছে সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শো। সে বলুন একটা কর্পোরেট ওয়ার্ল্ডের জবের জন্য বলুন, লয়ার, ডক্টর, যেখানে আমরা বাইরে যখন যাচ্ছি কোনো কোর্স করতে, সেখানে অনেক রকম আমরা ঘটনা শুনতে পাচ্ছি। তো আমার মনে হয় মেয়েদেরকে নিজের উপর খুব বেশি কনফিডেন্স অ্যান্ড সেলফ কনফিডেন্স থাকা খুব দরকার, আর সেলফ ডিফেন্সটা জানাও খুব দরকার আজকের ডেটে। তো এনি ফিল্ডে আমরা অ্যাচিভ করতেই পারি কিছু। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।